দেখতে পাচ্ছ রেজিমেন্টের পুজো এবং কি দারুণ সুন্দর ডিজাইন করা হয়েছে এবং তার ভেতরে যে ঝাড়টি দেওয়া হয়েছে তার ফলে সিলিংটি মানে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর কোলে ছোট্ট কালী ঠাকুরকে দেখতে পাচ্ছি কারণ দেখছো বন্ধুরা আমি এখন আছি বারাসাত রেজিমেন্টের পুজোয় এবং এখানে যে থিমটা করা হয়েছে কি থিম অ্যাকচুয়ালি আমার জানা নেই কিন্তু খুব দারুণ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আমি রাস্তার ওই পার থেকেও দেখালাম এবারে একদম প্যান্ডেলের সামনে এসে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব দারুণ হয়েছে এখানে দেখতে পাচ্ছ দুদিকে দুটো ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এবং দেখতেই পাচ্ছ রেজিমেন্টের পুজো এবং কি দারুণ মানে একটা প্যালেসের মতো হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে আমরা ময়ূর দেখতে পাচ্ছি এবং একটা রাজবাড়ি মতো করা হয়েছে খুব সুন্দর করা হয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করেছে মানে একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে পুরো এই পার থেকে ওই পার দেখাচ্ছি তোমাদের যে লাইটিংয়ের কাজ করা হয়েছে তার ফলে প্যান্ডেলের যে সৌন্দর্য সেটা আরও বেশি করে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ আমি প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি এবং প্যান্ডেলের ভিতরের কাজটি অসাধারণ দেখতেই পাচ্ছ তোমরা সামনে দুটি ঝাড় আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা ফেল্ট দিয়ে কাজ করা হয়েছে এই যে ফেল্ট দিয়ে ডিজাইন করা হয়েছে এবং চলো ভেতরটা একবার দেখাই কীরকম হয়েছে ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন হয়েছে কাঁচ দিয়ে ডিজাইন করা হয়েছে বিভিন্ন রকমের কাঁচের অংশ দিয়ে ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে এবং সুন্দর ডিজাইন করা হয়েছে এবং তার ভেতরে যে ঝাড়টি দেওয়া হয়েছে তার ফলে সিলিংটি মানে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বিউটিফুল লাগছে এবং সিলিংয়েও দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে দারুণ লাগছে দেখতে এই হচ্ছে মাতৃ প্রতিমা এবং দেখতেই পাচ্ছ মায়ের ডান দিকে ও মায়ের বাঁ দিকে আমরা যথারীতি রামকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি এই যে মায়ের ডান দিকে আমি প্রথমে বলি মায়ের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি সারদা দেবীকে দেখতে পাচ্ছি এবং সারদার কোলে ছোট্ট কালী ঠাকুরকে দেখতে পাচ্ছি কারণ রামপ্রসাদ কালী ঠাকুরকে তার মেয়ে হিসাবেই দেখত এবং মায়ের পাশে আমরা সখী দেখতে পাচ্ছি সম্ভবত ডান দিকে একটি সখী দেখতে পাচ্ছি যেটি জয়া এবং বাঁ দিকে একটা সখী দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় বিজয়া মায়ের দুটো সখী জয়া এবং বিজয়া এছাড়াও আমরা মায়ের বাঁ দিকে শিবকে দেখতে পাচ্ছি এবং শিব তীর ধনুক দান করছেন এনাকে কি বলে আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও শিব যা দেবাদিদেব মহাদেব যাকে তীর ধনুক দান করছেন তার নাম কি
এবং এখানে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, খুব দারুণ হয়েছে। মায়ের মুখশ্রীটা একবার দেখো, অসাধারণ সুন্দর মায়ের মুখশ্রী, এবং মাকে যে সাজ দেওয়া হয়েছে সেটি অসাধারণ। মায়ের শাড়িটি দেখতে পাচ্ছ, এটি সম্পূর্ণ মাটির শাড়ি, মাটির শাড়ির ওপরে অব্র দিয়ে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং মায়ের যে গয়না দেওয়া হয়েছে সেটিও দেখতে পাচ্ছ তোমরা, গ্লো করছে। এবং মায়ের মুকুটখানি দেখো কত সুন্দর গ্লো করছে। পিছনের যে চালচিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা সিনসিনারি মতো করা হয়েছে, দেখতে পাচ্ছ পিছনে নদী ঝর্ণা মতো দেখা যাচ্ছে। এই দিকেও দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখা যাচ্ছে, এই যে রামপ্রসাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে। এবং মায়ের পিছনে তো আমরা দেখতে পাচ্ছি ওপরে দেবাদিদেব মহাদেব বসে রয়েছে, এবং এখানে হাতি বিভিন্ন ডিজাইন দেখা যাচ্ছে, পিছনে আরও কিছু দেখা যাচ্ছে। তো ওভারঅল প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, এবং প্যান্ডেলের সাথে সাথে যে প্রতিমাটি হয়েছে, প্রতিমাটিও অসাধারণ প্রতিমা হয়েছে।